করিমগঞ্জের পুলিশ রিজার্ভে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক পুলিশ কর্মী, চাঞ্চল্য এলাকা জুড়ে। করিমগঞ্জের জুনিটিলা পুলিশ রিজার্ভে সন্দেহজনক ঘটনা ঘটল। পুলিশ রিজার্ভে রাইফেলসের দায়িত্বে থাকা লেন্স নায়ক জগৎজ্যোতি দেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই অবস্থায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বুধবার সকালেই ঘটনাটি সংঘটিত হয়েছে। বর্তমানে তার অবস্থা সঙ্গীন বলে জানা গিয়েছে। জগৎজ্যোতি কেন এমন ঘটনা ঘটালেন তা জানা না গেলেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অনুমান করা হচ্ছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কিছু জানায়নি। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন। আমাদের উপস্থাপনা নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। করিমগঞ্জের পুলিশ রিজার্ভে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক পুলিশ কর্মী, চাঞ্চল্য এলাকা জুড়ে। করিমগঞ্জের জুনিটিলা পুলিশ রিজার্ভে সন্দেহজনক ঘটনা ঘটল। পুলিশ রিজার্ভে রাইফেলসের দায়িত্বে থাকা লেন্স নায়ক জগৎজ্যোতি দেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই অবস্থায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বুধবার সকালেই ঘটনাটি সংঘটিত হয়েছে। বর্তমানে তার অবস্থা সঙ্গীন বলে জানা গিয়েছে। জগৎজ্যোতি কেন এমন ঘটনা ঘটালেন তা জানা না গেলেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অনুমান করা হচ্ছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কিছু জানায়নি। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন। আমাদের উপস্থাপনা নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।